হিমন্ত বিশ্ব শর্মা পুনৰ সপোন। এইবাৰ হিমন্তৰ লক্ষ্য ত্ৰিপুৰা, অসমৰ লেখিয়াকৈ ত্ৰিপুৰাত মিত্ৰতাৰ ৰাজনীতি, ইণ্ডিজেনিয়াছ পিপলছ ফ্ৰণ্ট অফ ত্ৰিপুৰাৰ সৈতে বিজেপিৰ বুজাবুজি, মানিক চৰকাৰৰ নেতৃত্বাধীন বামপন্থী চৰকাৰখনক পৰাভূত কৰিবলৈ বিজেপিয়ে আই পি এফ টিৰ সৈতে নিৰ্বাচনী বুজাবুজি কৰিছে। নেতৃত্ব লৈছে স্বয়ং হিমন্ত বিশ্ব শৰ্মাই। বৃহস্পতিবাৰে নিশা দুই পক্ষৰ মাজত বুজাবুজি হৈ গৈছে। আই পি এফ টি আৰু বিজেপি কা বিচ মে যো ডিছকাশন হো ৰহা থা সিট শ্বেয়াৰিং কে লিয়ে ও আজ কমপ্লিট হো গিয়া হে, তো মে থোড়া আপকো বতানা চাহতা হুঁ কি কোন সা সিট আই পি এফ টি লড়েগা আর বিজেপি কা হাত মে যো সিট হে উসকা বাকি যো সিট হোগা উসমে বিজেপি লড়েগা। ত্ৰিপুৰাত মুঠ আসনৰ সংখ্যা 60, ইয়াৰে 9খন আসন আই পি এফ টিক এৰি দিছে বিজেপিয়ে। আই পি এফ টি কো হামলোক 9 সিট চোর রহা হুঁ, টোটেল ইন 9 সিট আই পি এফ টি উইল কনটেস্ট। হিমন্ত বিশ্ব শর্মায় জানিবলৈ দিয়া মতে এনেধৰণৰ মিত্ৰতা কৰি অসমত বিজেপি লাভান্বিত হৈছে। বিজেপি কা ৱৰ্কাৰ লোক সাতে ঠাই সাতা ঠাই এলায়েন্স অভি ভি মেনে জব এনাউন্স কে আন্দার মে সব লোক তো তালি মারকে স্বাগত কিয়া, তো ইয়া লোগো কা ডিমান্ড থা কি এন্টি লেফট ভোট ডিভাইড না হো, কোই প্রবলেম নেই হে, হাম কোই প্রবলেম নেই হে, আসাম মে ভি হাম এজিপি কো সিট ছোড় কে দিয়া হো, আসাম মে ভি হাম বিজেপি কো সিট ছোড় কে দিয়া হো, পিপিএফ কো মণিপুৰ মে ভি হাম সিট ছোড় কে দিয়া হো, সো ইয়ে এলায়েন্স মে তো হোতাই হে। আই পি এফ টি সন্ত্রাসবাদী দল, স্বাধীন ত্রিপুরার বাবে সংগ্রাম করেছিল আই পি এফ টিয়ে, বাংলাদেশত আই পি এফ টির ঘাটি ক্ষমতার বাবে বিজেপিয়ে সন্ত্রাসবাদীরে বুঝাবুঝি করেছে, মুখ্যমন্ত্রী মানিক সরকারের গুরুতর অভিযোগ। আই পি এফ টি ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা স্বাধীন ত্রিপুরা স্লোগান দিয়ে যে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে ঘাঁটি গেড়ে ত্রিপুরাতে দাঙ্গা বাঁধিয়েছিল, 2000 এডিসি নির্বাচনকে প্রহসনে পরিণত করে বন্দুকের নলের মুখে এডিসি দখল করেছিল, এরাই তৈরি করেছে আইপিএফটি। এটা হচ্ছে সন্ত্রাসবাদীদের মুখোশ, এদেরকে বিজেপি তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য শিকারী মূরক হিসাবে বাছাই করলো। মানিক সরকারের বামপন্থী সরকারক এবার বিজেপিয়ে উফরাব পারিবনে নাই, সেয়া প্রশ্নের বিষয় হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই।